এই ভিডিওটা একটা সমালোচনার ভিডিও। আমাকে অনেকেই বলেন আপনি বড় অন্য লোকেদের সমালোচনা করেন। আমি তারপর থেকে ঠিক করেছিলাম সমালোচনা করব না, কিন্তু ঘটনাটা এমনই ঘটল যে তখনও মনে হয়েছিল সমালোচনা করব না, এই বিষয়টাকে কভারই করব না। কিন্তু যখন দেখছি এটাতে আমাদের ক্লাবের মান সম্মান জড়িয়ে আছে, তখন তো আমি ছাড়ব না। তখন সমালোচনা বলুন আর যাই বলুন না কেন, এটা নিয়ে আলোচনা আমি করবই, কিন্তু এটার জন্য আমি আলাদা ভিডিও করছি। আপনাদের যে ডেলি ভিডিও মোহনবাগানের আপডেট আসে, মোহনবাগানকে নিয়ে কথাবার্তা হয়, তার মধ্যে এটাকে ঢোকাইনি। ঘটনাটার সূত্রপাত হলো ছাংতের কলকাতায় আসানি। ছাংতে গোয়াতে একটা অল ইন্ডিয়া মানে প্লেয়ার অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশনের একটা মেয়ে ছিল, মানে কী বলবো, একটা অনুষ্ঠান ছিল, তাতে যোগ দেওয়ার জন্য ছাংতে কলকাতা হয়ে তারপর গোয়া গেছে, কলকাতায় এসেছিল, সেটা ছাংতে আসতেই পারে। এবং ছাংতের কলকাতায় আসা নিয়ে একটি চ্যানেল, নাম বলতে আপত্তি নেই, আপনারা সকলেই জানেন, এবং উইথ ডিউ রেসপেক্ট ভারত মানে বাংলার বেস্ট চ্যানেল এক্সট্রা টাইম বাংলা, তারা একটা খবর করলো। সেই খবরটার হেডলাইন থেকে শুরু করে, যে হেডলাইন করেছিল, খবর করেনি, একটা হেডলাইন করেছিল, এবং সামান্য একটা ইন্টারভিউ দেখিয়েছিল যেখানে ছাংতেকে বলা হচ্ছে যে মেরিনার্সরা জানতে চায় আপনি কি মোহনবাগানে আসতে চান, এরকম টাইপের কিছু প্রশ্ন করেছিল। ছাংতে বলেছিল কিছুদিনের মধ্যে তার উত্তর পেয়ে যাবে। প্রথমত প্রশ্ন হলো ছাংতে কলকাতায় এসছে, ছাংতে কি তাহলে মোহনবাগানে আসতে পারে, এরকম একটা হেডিং করা যেত। ছাংতে মোহনবাগানেই, এটা কি ধরনের হেডিং? পুরো মোহনবাগান সমর্থকরা কনফিউজ হলো, তারা ভাবলো বোধহয় ছাংতে মোহনবাগানে সই করতে এসছে, ছাংতে আদৌ তার জন্য আসেনি। সেই পর্যন্ত ঘটনাটা ঠিক ছিল, ঠিক আছে যে একটা চ্যানেল ভুলভাল কথা বলেছে, একটা রিউমার তৈরি করেছে, পরে জানা গেছে সেটা রিউমার ছিল, তার কোনো সত্যতা নেই, এই পর্যন্ত আমি কোনো অন্যায় দেখছি না, ঠিক আছে। কিন্তু তারপরে কি হলো, মুম্বাই সিটি এফসি যখন ছাংতের কন্ট্রাক্ট এক্সটেনশানটাকে অ্যানাউন্স করলো, তখন তারা আমাদেরকে খোঁচা দিল যে ছাংতে কলকাতায় যাচ্ছে, কলকাতা থেকে মুম্বাই চলে যাচ্ছে। তো এই খোঁচা দেওয়া বা ইনডাইরেক্টলি মোহনবাগানকে খোঁচা দেওয়ার যে অস্ত্রটা, সেটা কিন্তু এক্সট্রা টাইম বাংলা তুলে দিল মুম্বাইয়ের হাতে। এবার আপনারা বলতে পারেন যে অনেকগুলো চ্যানেল আছে যারা এর থেকেও বাজে বাজে খবর করে, ভুলভাল খবর করে, যার কোনো মাথামুণ্ড নেই, ঠিক আছে, কিন্তু সেই চ্যানেলগুলোর কিন্তু রেপুটেশান এক্সট্রা টাইম বাংলার মতো নয়। এক্সট্রা টাইম বাংলা একটা রেপুটেড চ্যানেল, আমাদের প্রত্যেকেরই তাদের প্রতি একটা রেসপেক্ট আছে, একটা বিশ্বাসযোগ্যতা আছে। আর সত্যি কথা বলতে কি, আমরা ছোটোবেলায় যখন খেলতাম, যখন এই সমস্ত ফুটবলের এত চ্যানেল ছিল না, তখন আমরা টিভিতে খবরের মাঝখানে টিভির চ্যানেলে এক্সট্রা টাইম দেখতাম, এক্সট্রা টাইমের একটা খবর হবে বলে আমরা সারাদিন বসে থাকতাম, কখন এক্সট্রা টাইম দেখাবে, সেই রকম লেভেলের একটা চ্যানেল সাইফ দা, রেসপেক্টেড সাইফ দা, তার প্রতি আমাদের অনেক ভরসা আছে। এবং সাইফ দা একটা সময় আমাদেরকে প্রচুর খবর দিয়েছে, প্রচুর ভালো ভালো খবর এনে দিয়েছে, সবার আগে এনে দিয়েছে, তো সেই জন্য তার বাংলা ফুটবলের প্রতি অবদান অনস্বীকার্য। কিন্তু এইটা কোন জায়গায় নেমে যাচ্ছে যে আমি ভিউ বাড়ানোর জন্য, ব্রেকিং নিউজ করার জন্য একটা খবর করলাম, সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটাতে একটা ক্লাবের মান সম্মান হানি হচ্ছে। ছাংতে যদি কলকাতায় এসে ঘুরে চলেও যেত, একটা খবর হতো ছাংতে কলকাতায় এসছে, কেন এসছে জানি না, তাহলেও এই ব্যাপারটা হতো না। ছাংতে মোহনবাগানেই, এটা কী ধরনের ব্যাপার? এবং সেটার জন্য অল ইন্ডিয়া লেভেলে আমাদের ক্লাবকে কিছুটা খিল্লি হজম করতে হলো, বাকিরা কিছুটা খিল্লি করল যে আসছে ছাংতে মোহনবাগানে আসছে, ঘোড়ার ডিম এলো, তো ঠিক মুম্বাইতেই চলে এলো, মুম্বাইয়ের ফ্যানরা বিশাল আনন্দিত হলো। একটা তাদের রাগ ছিল যে আপুইয়া এখানে চলে এসেছিল, সেখানে যেন আরও একটা অস্ত্র ওদের হাতে তুলে দেওয়া হলো। এগুলো কি তাদের অজস্র সাবস্ক্রাইবার, মানে আমাদের বাংলায় যতগুলো ইউটিউব চ্যানেল চলে তাদের মধ্যে তাদের সাবস্ক্রাইবার ধরা ছোঁয়ার বাইরে, বিশাল লেভেলের সাবস্ক্রাইবার। তারা ক্রিকেট কভার করে, ফুটবল কভার করে, অন্যান্য স্পোর্টস কভার করে, এমনিও তাদের একটা ভিউ, মিনিমাম ভিউ তারা মাসে মাসে পায়, তারপরেও এগুলো করার কি প্রয়োজন আছে? এবং তারা এমনভাবে খবরগুলোকে রিপ্রেজেন্ট করছে যেন মনে হচ্ছে তাদের কাছে খবর আছে, তারা সবটাই জানে, ছাংতে মোহনবাগানে সই করতে এসছে। এগুলো তো মিসলিড করা হয়ে যাচ্ছে। তবে আশা করি এই ঘটনাটা থেকে এক্সট্রা টাইম বাংলা একটা শিক্ষা নেবে, এরপর কোনো খবর করার আগে তার ইম্প্যাক্টটা কী পড়ছে, তার ভবিষ্যৎ কী হতে পারে, তাতে কোনো ক্লাবের মান সম্মান হানি কি হচ্ছে কি না, সেই দিকটা আশা করি সাইফদা নজরে রাখবেন। হয়তো খবরটা সাইফদা করেননি বা সাইফদার কোনো ইনফ্লুয়েন্স ছিল না খবরটা করার
পেছনে হয়তো কেউ হয়তো করে ফেলেছে না বুঝে, আমি সেটাও ধরে নিচ্ছি। কিন্তু তাও আমি বলবো যে সাইফদার মতো একজন সিনিয়র এডিটর যখন রয়েছেন, একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, তিনি অন্তত একটুখানি দেখে নিয়ে বা তার জুনিয়রদের বলবেন দেখে নিয়ে এরপর থেকে খবরটা করতে। এতটা ভুয়ো খবর বা এতটা মিসলিড করাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। তো আপনাদের কি মতামত জানাবেন এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।